গুড মর্নিং এভরিওয়ান। সো আজ আমার আছে ইন্টারভিউ আফটার লং টাইম। অনেক দিন আমি জবলেস হয়ে বসে আছি এই COVID-19 জন্য। আর দেখা যাক আজকে একটা ইন্টারভিউ। কাল কলেজ ছিল, দেন আজ রেডি হব। সো এখন ওঠা যাক, কারণ অনেক কাজ থাকে তোমরা জানোই, কারণ বাইরে বেরোলে অবভিয়াসলি আগে রান্নাটা কমপ্লিট করে দিতে হয় আমাকে। অনেক বেশি লেট হয়ে আছে, এখন জলদি করে বেরোতে হবে। আমি সিরিয়াসলি টার্গেট বেসিক জব অনেক বেশি হেট করি, আর সেটাই এখানেও সেম। কেদিন পরে একটা ইন্টারভিউ দিতে গেলাম, তো ফার্স্ট যখন গেলাম ভালো ছিল, অফিস ওয়ার্কটা দেখে খুবই ভালো লাগলো। ঠিক আছে চল, এতদিন পরে একটা ইন্টারভিউ দিতে এসছে একটা। অ্যাটলিস্ট দেখো, ইন্টারভিউ দেওয়া মানে তুমি জবটা কনফার্মলি পেয়ে যাচ্ছ সেটা তো নয়। তুমি ইন্টারভিউ দিচ্ছ মানে তোমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, তুমি একটা আবার একটা নিউ কোম্পানির ব্যাপারে জানতে পারছো, রাইট? তো এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বাট প্রবলেম ওটাই ওখানে কি টার্গেট থাকবে, টার্গেট অ্যাচিভমেন্ট না করতে পারলে 60% স্যালারি কাটা যাবে, দরকার নেই এরকম জবের। সো এটাতে আমার এতটা ভালো লাগলো না জবটা। সো এটাতে এটা কল ফল করলে আমি আর অবভিয়াসলি নাই করে দেবো। সো কিছুদিন পরে হয়তো কল করবে, হোয়াট এভার। সো ইন্টারভিউতে কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখা উচিত, এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে শেয়ার করছি। যখন কেউ জিজ্ঞাসা করে লাইক হোয়াটস ইয়োর নেম, জাস্ট নিজের নাম বলো, ওর সাথে সার নেম নয়। লাইক আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে হোয়াটস ইয়োর নেম, মাই সেলফ সৌরভ, ইয়া মাই নেম ইজ সৌরভ, নট সৌরভ ঘোষ, ওকে? আফটার দ্যাট যখন ও টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তখন তুমি নামের সাথে সারনেম অ্যাড করো, তোমার ফ্যামিলিতে কে আছে, তোমার হবিস কী, তোমার স্ট্রং পয়েন্ট কী, অ্যান্ড যা ব্যাস এরকমই। তোমার সবথেকে বাড়িতে, তোমার ফ্যামিলির সবথেকে ক্লোজ তোমার কে, তুমি অ্যাকচুয়ালি তোমার প্যাশন কী, ব্যাস এসবই। সো তোমাকে যখন বলবে তুমি এই কোম্পানিতে কেন জয়েন করতে যাবো, লাইক রিজনটা কী, বা আমি তোমাকে কেনই বা সিলেক্ট করবো, তো তখন তুমি বলতেই পারো স্যার আমি এই কোম্পানির একজন পার্ট হতে চাই, আমি জানি কোম্পানিটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেস্ট কোম্পানি, সো আমি এই কোম্পানিতে অবভিয়াসলি একজন ভালো ওয়ার্কার হয়ে এই কোম্পানির যে এক্সপিরিয়েন্স সেটা নিতে চাই, এবং একজন ভালো এমপ্লয়ি হিসাবে কাজ করতে চাই, এবং এটাতে আমার ফ্যামিলিও সিকিউর থাকবে আর আমি ভালো স্যালারিও পাবো, দ্যাটস ওয়াই আমি এই কোম্পানিটা চুজ করছি। আর সেকেন্ড কথা আর একটা, কি তুমি কত স্যালারি এক্সপেক্ট করো, এটা খুব ইম্পর্টেন্ট কথা সবাই করে, কি তোমার লাস্ট স্যালারি কী ছিল, লাস্ট স্যালারির পরে তুমি এখানে কত কি এক্সপেক্ট করছো। তো সবসময় এটা মাথায় রাখবে, স্যালারি এক্সপেক্ট করছে মানে এটা নয় স্যার আমার লাস্ট স্যালারি ছিল 15,000, আমাকে এখানে 17 দিতে হবে কি 20, তো এরকম না। অলওয়েজ এটা বলো কি স্যার আপনার কোম্পানি ইন্ডিয়ার মধ্যে একটা বেস্ট কোম্পানি, সো আমি জানি ভালো করে কি এই কোম্পানি খুব ভালো স্যালারি প্রোভাইড করে বা করবে তাদের এমপ্লয়িজদের, লাইক এরকম স্যার আই নো দ্যাট দিস কোম্পানি প্রোভাইডস আ হ্যান্ডসাম স্যালারি টু দেয়ার এমপ্লয়িজ। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হয় অলওয়েজ, এই জিনিসগুলো মাথায় রাখলে তোমাকে, দেখো তুমি ইন্টারভিউ দিচ্ছ মানে তোমাকে যাতে কেউ ক্রস কোয়েশ্চেন না করতে পারে, রাইট? ক্রস কোয়েশ্চেন করলেই তো তুমি নোক কাটবে, অন্যদিকে তাকাবে, এটা হয় না। তো দেখো ফার্স্ট অফ অল আর কিছু জিনিস আছে কি, তুমি স্ট্রেট হয়ে বসো, চোখে চোখ রেখে কথা বলো, যখন তুমি ইন্টারভিউ দিচ্ছ পা নাড়াবে না, কাঁধ দোলাবে না, লাইক অন্যদিকে বেশি ঘোরাঘুরি তাকানো, এইসব জিনিসগুলো করবে না। আর সবথেকে বড় কথা, ইন্টারভিউতে কিন্তু অনেকক্ষণ বসিয়ে রাখে, আর এটা কিন্তু দেখে ওরা কি তোমার মধ্যে পেশেন্স কতটা লেভেলের আছে, কতটা তোমার ধৈর্য। একটা কোম্পানি কিন্তু এতক্ষণ বসিয়ে রাখার রিজন, মেইন রিজন কিন্তু এটাই। সো অনেকেই হয়তো ইন্টারভিউ দিয়েছো বা আমার চ্যানেলে যারা আছো জানো এটা, বাট যারা জানে না আমি তাদেরকে বলছি, হয়তো তারা একটু হলেও এটার ব্যাপারে জানতে পারবে, বা
আমি হয়তো বললে ওরাও এটার ব্যাপারে একটু ক্লিয়ার হতে পারবে, বা ওদের যাতে সুবিধা হয় তাই জন্য বলছি। সো পেশেন্স চেক করার জন্য কিন্তু ওরা সারাক্ষণ বসিয়ে রেখে দেয়। লাইক এমন আমার এরকম এরকম ইন্টারভিউ গেছে কি, আমি সকাল 8টা থেকে 9টার মধ্যে গেছি, আমি বাড়ি এসেছি 7:30টার, মানে সন্ধে 7:30-8টার সময়, রাত হয়ে গেছে। তো এরকম হতেই থাকে। তো এই পেশেন্স লেভেল কিন্তু ওরা চেক করেই অলওয়েজ, যদি একটা বেটার কোম্পানি হয়, বেস্ট কোম্পানি হয়। সো এই জিনিসগুলো কিন্তু অলওয়েজ মাথায় রাখবে। আর ব্যাস দ্যাটস ইট। প্রচণ্ড গরম দেখতে পাচ্ছো আমাদের এখানে, এত বেশি গরম বেড়ে গেছে, লাইক প্রচুর প্রচুর। আমি এই যে স্নান করে এলাম, আবার ঘেমে গেছি পুরো। সো এখন একটু চা খেতেই হবে। ইভিনিংয়ে একটু চা না হলে সিরিয়াসলি ঠিক লাগে না, লাইক ফ্রেশ লাগে একটা। প্রচণ্ড গরম, আর ফ্যানও চালাতে পারছি না, কারণ শ্যুট করার সময় ফ্যান চালে প্রচণ্ড আওয়াজ হয়, তোমরা কালকে দেখেছো। হা হা। সো আজকে, হ্যাঁ আরেকটা কথা, আজকে আসার সময় লাইক আমি যখন আসছিলাম ইন্টারভিউতে, একটা স্যারের সাথে দেখা হলো। আমার ক্লাসের, আমার যে ক্লাসমেট ছিল, আমি 5 to 10 যে স্কুলে পড়েছি, নডিয়া হাই স্কুল, সো সেই স্কুলেরই আমার ক্লাস টিচারের সাথে দেখা হলো। তো সিরিয়াসলি অনেক বেশি ভালো লাগলো, কারণ আফটার আ লং টাইম স্কুল লাইফ সিরিয়াসলি অনেক আমাদের জীবনের সব থেকে বেস্ট পার্ট হলো স্কুল লাইফ। সিরিয়াসলি লাইক স্কুলে এত বেশি এনজয় করেছি, প্রচুর প্রচুর। ইভেন আমার একটা ক্রাশও ছিল সেই, মানে লাইক যখন স্কুলে পড়তাম একটা ম্যাম খুব ভালো লাগতো, সিরিয়াসলি অনেক বেশি কিউট ছিল দেখতে। মানে লাইক ক্রাশ ভালো লাগা মানে সবসময় বাজে জিনিস ভাবে নেবে না, অবভিয়াসলি আমার ম্যাম মানে আমি রেসপেক্ট করি বা করতাম, এখনও করি। ইভেন আমি এরকম একটা ছেলে, এখনকার দিনের ছেলের মতো এরকম নাকি স্যার পেরিয়ে আসছে তো ওকে অ্যাভয়েড করে চলে যাবো, স্যারকে অ্যাভয়েড করে চলে যাবো, আমি অবভিয়াসলি রেসপেক্ট করি। রাস্তায় যেখানে দেখা হোক না কেন, এখন অবধি আমি পায়ে হাত দিয়ে প্রণাম করি, কারণ মা বাবার পরে যদি কেউ সব থেকে বেশি তোমার লাইফে ইম্পর্টেন্ট কেউ হয়ে থাকে, সেটা হলো শিক্ষাগুরু। সো টিচার্সরা সিরিয়াসলি অনেক বেশি আমাদের লাইফের পার্ট, কারণ আমরা যা তৈরি হয়েছে, আজকে আমরা মুখে যা বলছি, আমাদের মধ্যে যেটুকু জ্ঞান আছে বা আমরা যা কিছু শিখেছি, সব ওনাদের কাছ থেকে। হয়তো আমরা তাদেরকে সেই টাইমে হয়তো চিনতে পারতাম না, বা অনেক বেশি তাদেরকে গালাগালি দিতাম, মনে মনে বাজে কথা বলতাম, হয়তো ভাবতাম এরা আমার খারাপ চাইছে, বাট কোনোদিনও না। মা বাবার পরে তারাই হলো একমাত্র যারা তোমার ভালো চায় অবভিয়াসলি। আর স্কুল লাইফে ছেলেদের একটাই কথা বলবো, দেখো লাইফে তুমি অলওয়েজ নিজের ড্রিমকে ফলো করো, লাইক তোমার যেটা ড্রিম তুমি সেটাকেই ফলো করো, সেটার জন্য জান লাগিয়ে দাও, একদিন একদিন সাকসেস হবেই হবে। আমি 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 নর্মালি আমার কথা বলছি, আমি সেই সুযোগটা পাইনি। দেখো তুমি একটা যদি ইঞ্জিনিয়ারিং পড়ো, সেখানেও তোমাকে 3-4 লাখ টাকা মানে দিতে হবে, তাহলেই তুমি আফটার দ্যাট, আফটার তোমার স্টাডিজ কিছু একটা ভালো জব পেয়ে ভালো স্যালারি পাবে। তুমি যদি মেডিকেলেও যাও, সেখানেও তোমাকে 40-50 লাখ টাকা দিতে হবে। তুমি যদি ভালো পাইলট হতে যাও, সেখানেও তোমাকে 70-80 লাখ টাকা দিতে হবে। সো ডিপেন্ড করছে তুমি যেরকম স্যালারি পাবে, তোমার সাথে ব্রেনের সাথে সাথে তোমাকে সেই টাইপের, লাইক প্রচণ্ড গরম। সো তুমি যে ক্লাস 1 থেকে 12 অবধি পড়ছো, সেখানে তোমাকে 12টা বছর স্কুল লাইফ কাটাতে হচ্ছে, সেখানে তোমাকে টিউশন ফিস, স্কুল ফিস, তোমার ইউনিফর্ম, তোমার বুকস, তোমার A to Z যা খরচা হচ্ছে, তাহলে তুমি 12 ক্লাস পাস করতে তোমাকে 12টা বছর দিতে হচ্ছে, এত খরচা করতে হচ্ছে, তবে না তুমি কিছু একটা বেটার জব পাবে বা আরও বেটার জায়গায় কোনো কিছুতে, লাইক ভালো কলেজ বা ভালো যাই যেখানে যাও সেখানে তুমি অ্যাডমিশন নেবে। তো তোমাকে এটার পেছনেই নর্মালি 12 বছর দিতে হচ্ছে। তো তুমি কী করে ভাবছো কি এত ইজিলি তুমি যে কোনো জায়গায় কোনো জিনিসকে অ্যাচিভ করে ফেলবে? দেখো কোনো কিছুই ইজি না। আমরা মানুষকে যে কোনো, লাইক আমাদের লাইফে যে কটা মানুষ আছে না, যে কটা মানুষ আছে আমরা যাদেরকে ফলো করি বা অনেক বেশি আমরা তাদের ফ্যান, প্রত্যেকটা মানুষের প্রচুর স্ট্রাগল স্টোরিজ আছে, বাট আমরা সিরিয়াসলি আমরা ওই স্টোরিগুলো জানতেই চাই না, কারণ আমরা মানুষ এরকমই সবসময় ভালো জিনিসটা দেখতে ভালোবাসি, স্ট্রাগল লাইফটা দেখতে ভালোই বাসি না। এটা প্রত্যেকের, শুধু তোমার নয় আমারও এটা হয়, বাট না আমি কিন্তু স্ট্রাগল লাইফ দেখি, প্রত্যেকটা মানুষের দেখি, প্রত্যেকটা মানুষের দেখে আর ফলো করি সেটাকে। আর অবভিয়াসলি স্ট্রাগল লাইফ সবার দেখা উচিত, কারণ দেখো একটা মানুষ প্রচুর স্ট্রাগল করে সে তার জায়গাটায় যখন পৌঁছে যায়, তখন আমরা তাদেরকে এত বেশি সাপোর্ট করি, ফলো করি, এত বেশি নাম করি, বাট তার আগে অবধি আমরা তাদেরকে পাত্তাও দিই না। সো মানুষকে দেখো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে সেটাকে মন দিয়ে ফোকাস দিয়ে কাজ করতে হবে,
তবে তুমি ওটার যতই প্রবলেম থাক সলভ সলিউশন তুমি পেয়েই যাবে। আর ওটা সেম হার্ডওয়ার্ক ততদিন করতে হবে যতদিন না তুমি ওটার সাকসেস পাচ্ছ। আর সব থেকে বড় কথা আর একটা জিনিস, সাকসেস হওয়ার পরে কিন্তু তোমাকে সেই আগের মতোই থাকতে হবে। তুমি যদি তোমার মুড, তোমার অ্যাটিটিউড সব কিছু একটু জেড, তোমার লাইফস্টাইল, তোমার সব কিছু যদি চেঞ্জ করে ফেলো না, হ্যাঁ লাইফস্টাইল তো একটু হলে চেঞ্জ করতে পারো, বাট যদি তুমি তার সাথে সাথে তোমার অ্যাটিটিউড, তোমার যে লোকের সাথে কীভাবে তুমি আগে কথা বলতে, এই সব কিছু যদি চেঞ্জ করে দাও, তাহলে হয়তো তুমি একজন বিলিয়নার হতে পারবে। তোমার কাছে অনেক টাকা পয়সা থাকবে, কিন্তু তুমি মানুষের মতো মানুষ কোনোদিনও হতে পারবে না। সো লাইফে যতটাই বেশি তুমি সাকসেস হও না কেন, লাইফে সবসময় তুমি আগে যেরকম ছিলে তুমি অলওয়েজ সেরকম থাকারই চেষ্টা করবে। তাহলে তোমার সাথে টাকার সাথে সাথে তুমি ভালো ইনকামের সাথে সাথে মানুষের মনেও জায়গা করে অলওয়েজ থাকতে পারবে। আর এটা খুব ইম্পর্টেন্ট, কারণ টাকা দিয়ে কোনোদিনও ভালোবাসা কেনা যায় না, বা টাকা দিয়ে কোনো, টাকা দিয়ে লাইফস্টাইল চেঞ্জ করা যায়, হয়তো একটু দুঃখ থেকে একটু ভালো সুখে থাকা যায়, মানে একটু দারিদ্র যে ভাবটা ওটা থেকে একটু হয়তো ভালো, ওটা কাটিয়ে একটু বেটার লাইফ লিড করা যায়। বাট টাকা দিয়ে কোনোদিনও সুখ কেনা যায় না, যে হ্যাপিনেসটা টাকা দিয়ে কোনোদিনও কেনা যায় না। হ্যাঁ হয়তো ট্রাভেল করতে পারবে তুমি, বাট ট্রাভেল কতদিন করবে? একটা সময় আসবে তোমাকে সেই নিজের বাড়িতে ফিরে আসতেই হবে, তোমার চারপাশের যে লোকজন তাদেরকে নিয়ে থাকতে হবে, তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভস, তোমার পাড়ার প্রতিবেশী। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো ব্যাস আমি এটুকুই বলবো কি, স্কুল লাইফে যারা আসো আমার চ্যানেলে, তারা ভালো করে স্টাডিজ করো, ভালো করে, খুব ভালো করে পড়াশোনা করো, আর সবাইকে রেসপেক্ট করো, মন দিয়ে স্টাডি করো, আর যেটা তোমার ড্রিম সেটাকে সাকসেস করো। ফ্যামিলিকে বলো, ফ্যামিলিকে যদি, লাইক অনেকের অনেক প্রবলেম হয় কি ড্রিম এরকমই কি ফ্যামিলি থেকে ওটা সাপোর্ট করছে না, বা ওটা সাপোর্ট করার মতো ক্ষমতা নেই, এটা হয়। আমারও হয়েছে, অবভিয়াসলি আমার হয়েছে, সো এটা হয়ে থাকে। যদি না থাকে অবভিয়াসলি তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আফটার দ্যাট তুমি যখন একটা ভালো জব করবে, তার সাথে সাথে তখন তুমি ওটা কন্টিনিউ করবে, তখনও করা যাবে। দেখো আমরা লাইফের লাস্ট নিঃশ্বাস অবধি সব কিছু ট্রাই করতে পারি, আর ওটা লাস্ট নিঃশ্বাস অবধি ট্রাই করে গেলে একদিন একদিন সাকসেস হবেই। কত বছর স্ট্রাগল করতে হবে, 1 বছর 2 বছর? আর তোমার এজের সাথে সাথে একটা জিনিস ভালো না, এজের সাথে সাথে তোমার ম্যাচুরিটিও বাড়বে, সো তুমি ওটাকে আরও বেটার জেনে যাবে, আরও বেটার বুঝবে। সো ব্যাস সবাইকে এটুকুই বলে কি ভালো করে স্টাডি করো, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু নেই এখনকার দিনে। আর 2021-এই তো দেখতে পাচ্ছ এত বেসিক কম্পিটিশন, আর করোনার জন্য তো সব কিছু ডামাডোল হয়ে গেলো। সবাই স্টুডেন্টরা ভালো করে স্টাডি করো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখো স্কুল ক্লাস 8 থেকে আবার চালু হয়েছে শুনলাম, কিন্তু ক্লাস 1 টু 7 অবধি পুরো টোটালি বন্ধ। যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তারা ছেলেদের মেয়েদের গাইড করো, কারণ ওরা স্কুলের মধ্যে যে 8 থেকে 9 ঘন্টা টাইম স্পেন্ড করতো স্যার ম্যামদের সাথে, পড়াশোনার সাথে, ফ্রেন্ড সার্কেল, ওই যে লাইক পরিবেশটা ছিল ওটা নষ্ট হয়ে যাচ্ছে না, ওদের মন থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে ওটা। সো ফ্যামিলি যারা গার্জেন আছে তারা বাচ্চাদেরকে অনেক বেশি করে বোঝাও, তাদেরকে পড়াশোনার পেছনে টাইম দাও করাও, কারণ এটা, কারণ ফোনের পেছনে বা খেলার পেছনে সবাই টাইম দিচ্ছে এখন, বাট পড়াশোনার কোনো নামগন্ধ নেই, কারণ আমি তো দেখতে পাচ্ছি আমার আশেপাশে সবাইকে। সো এটা করো না, তাহলে কিন্তু ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। সো যারা ফ্যামিলির গার্জেন তারা যদি এই ভিডিওটা দেখছো তাদেরকেও বলছি, যারা স্টুডেন্ট আছো তাদেরকেও বলছি ভালো করে স্টাডি করো, ভালো করে স্টাডি করে, কারণ তোমাদেরকে জাস্ট এই বছরটা হয়তো আরও কষ্ট করতে হবে, তারপরে হয়তো আবার স্কুল টুল খুলে যাবে, সব ঠিক হয়ে যাবে, বাট এই বছরগুলো নষ্ট করো না। কারণ দেখো একটা বাড়ি সব থেকে মেইন, মানে একটা বাড়িকে কে ধরে রাখে জানো তো, সেটা হচ্ছে বাড়ির পিলার। আর বাড়ির পিলারটাই যদি সব থেকে বেশি উইক হয়ে যায় তাহলে কিন্তু বাড়ি যে কোনো সময় পড়ে যেতে পারে, বা ওই বাড়িটার কোনো গ্যারান্টি নেই ওটা ঠিকভাবে দাঁড়িয়ে থাকবে কিনা। তো সেরকমই আমাদের এটা পড়াশোনার বেস, মানে লাইক মেইন বেস হচ্ছে, বেসিক জিনিস হচ্ছে এখন এখন শিখতে হবে, লাইক ক্লাস 4 টু 7-8-এর মধ্যে। তো এটা হচ্ছে মেইন বেস, এখান থেকেই তৈরি হয়। আর এটাকে যদি তোমরা ভালো করে না পড়াশোনা করো, এটাকে যদি তোমরা ফাঁকি মেরে দাও, তাহলে ক্লাস 10-তে গিয়ে ম্যাথে ফেল করবে, কেউ ইংলিশ বলতে পারবে না, এটা হয় সবার ক্ষেত্রে। সো এটা করো না, ভালো করে স্টাডি করো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকে জানি অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বাট দেখো জ্ঞান না, এগুলো ঠিক জ্ঞান হিসাবে নেবে না, এগুলো জাস্ট আমার লাইফের কিছু জিনিস তোমাদেরকে শেয়ার করলাম, যাতে তোমার কাজে লাগে, তোমাদের কাজে লাগে। আর সবথেকে বড় কথা, আমার হোলির কিছু পার্সেল আসছে, আর হোলির পার্সেলগুলো জাস্ট অ্যামেজিং। লাইক আমি এটুকু বলতে পারি আজ অবধি কোনো বেঙ্গলি ইউটিউবার এটা করেনি, সো আমি জাস্ট ওটাই করবো। আর মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে পার্সেল চলে আসবে,
দেন ভিডিও শ্যুট করব। সো ওটা জাস্ট অ্যামেজিং হচ্ছে, জাস্ট আর 3 থেকে 4 দিন ওয়েট করে যাও, ওই ভিডিওস আপলোড হয়ে যাবে। এখনও শ্যুট করিনি কারণ প্রোডাক্টসগুলো এখনও আসেনি, আমি জাস্ট এই রিসেন্টলি 2-3 দিন আগে অর্ডার দিয়েছিলাম। সো মিনিমাম তো 4-5 দিন লাগবেই আসতে ওটা। সো ওটা হয়ে গেলে শ্যুট শ্যুট স্টার্ট করে দেবো। আর সেটা জাস্ট অ্যামেজিং প্রোডাক্ট, তোমরা জাস্ট দেখবে, এখন বলছি না, জাস্ট এটার জন্য একটু ওয়েট করে নাও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।